এটি কোরআনিক শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত শব্দ, এই জন্য আমরা কোরআন এবং সুন্নার পরিভাষা তা ব্যবহার করব। এর বাহিরের কোন পরিভাষা সালাতের ক্ষেত্রে ব্যবহার করাটা ঠিক না। আচ্ছা, এবার আসি সালাত কারা। সালাত হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা হলেন মূল সালাফ। তারা সালাত, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই, কারো কোনো ইখতিলাফ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা হলেন আমাদের সালাফ, সালাফে সালেহীন। তবে অধিকাংশ ওলামায়ে কেরামদের মত হল সালাফে সালেহীন বলতে শুধু সাহাবায়ে কেরাম সীমাবদ্ধ নয়, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম এবং যুগে যুগে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন, যারা শিরক মুক্ত ইমানের অধিকারী ছিলেন, যারা বেদাত মুক্ত সুন্নতে আমলের অধিকারী ছিলেন, যারা শিরক বেদাতের বিরুদ্ধে তাওহীদ এবং সুন্নতের পক্ষের দায়ী ছিলেন, তারা সবাই হলেন সালাফে সালেহ, সালাফে সালেহীন। তারা সালাফে সালেহীনদের অনুসরণ করা ওয়াজিব, সালাফে সালেহীনদেরকে গালি দেওয়া কি হারাম, সালাফে সালেহীনদের অনুসরণ ওয়াজিব, সালাফে সালেহীনদের গালি দেওয়া হারাম। ইমান যাওয়ার একটি মাধ্যম সালাফে সালেহীনদেরকে গালি দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবু আসহাবী, খবরদার আমার সাহাবীদেরকে কেউ গালি দিও না। এই সাহাবীদেরকে গালি দিও না, তাহলে সালাফদেরকে গালি দেওয়া যাবে না। এজন্য অনেক ভাই না বুঝে সালাফিদেরকে গালি দেয়, সালাফি গালি দিলে সাহাবায়ে কেরামের উপরে চলে যাবে, সাহাবায়ে কেরাম সালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাসুবু আসহাবী, আমার সাহাবীদেরকে খবরদার কেউ গালি দিও না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, সহিহ মুসলিম, আমাদের দেশের প্রত্যেকটা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসায় সিলেবাস মুসলিম শরীফ নামে প্রসিদ্ধ, সহিহ মুসলিম। সহিহ মুসলিমের মুকদ্দামার মধ্যে, ভূমিকার মধ্যে এই কথাটা এখনো লেখা আছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সনদ দিয়ে বর্ণনা করেছেন যে আবদুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ, আবদুল্লাহ বিন মোবারক হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। আবদুল্লাহ বিন মোবারক রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, তিনি জনগণের সম্মুখে যখন বক্তৃতা দিতেন, আলোচনা করতেন, তখন এই কথাটা তিনি বলতেন, দাউ হাদিসা আমর ইবনে সাবিত ফা ইন্নাহু কানা ইউসুফু সালাফ। তিনি বলতেন, খবরদার তোমরা কেউ আমর ইবনে সাবিতের হাদিস নিও না, আমর ইবনে সাবিতের হাদিস ছেড়ে দাও, আমর ইবনে সাহাবা থেকে কোনো হাদিস নিও না। কারণ কি? ফা ইন্নাহু কানা ইয়াসুবু সালাফ, কারণ তিনি সালাফদেরকে গালি দেয়। এটা কথাটা হলো আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ, বড় মুহাদ্দিস, জামানার ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ। এই কথাটা মুসলিম শরীফে এখনো আছে, খুলে আমরা দেখতে পারি। যারা আমরা সালাফিদেরকে খারাপ বলি, সালাফদেরকে গালি দিই, আব্দুল্লাহ ইবনে মোবারক বলছে, খবরদার যারা সালাফদেরকে গালি দেয় তাদের থেকে কোনো এলেম নেওয়া যাবে না, তাদের ইমানে সমস্যা আছে, তাদের আমলে সমস্যা আছে। এখানে নাম ধরে বলতেন তিনি আব্দুল্লাহ ইবনে মোবারক, আমার ইবনে সাহাবের থেকে কোনো হাদিস নিও না, তার কোনো হাদিস গ্রহণ করিও না। কারণ হলো ফা ইন্নাহু কানা ইয়াসুবু সালাফ, তিনি সালাফদেরকে গালি দেন, গালি গালাজ করেন, সালাফদেরকে বন্ধ বলেন। এজন্য প্রখ্যাত তাবেঈ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, উনিও ওই জামানার বড় মুহাদ্দিস, যদিও তার নামে পরবর্তীতে অনেক মিথ্যা কথা সমাজে প্রচলিত হয়েছে, দেখবেন যে অনেক স্বপ্নের খাপ নামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহর নামে বাজারে বিক্রি করে, রাস্তাঘাটে পাওয়া যায়। সেখানে ইবনে সিরিন নাম, ইবনে সিরিনের নামে আপনার স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা অনেকে বানায় ইবনে সিরিন রাহিমাহুল্লাহর নাম দিয়ে দিয়েছেন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা, এই এলেম হলো একটা গুরুত্বপূর্ণ দীন, দীনের মূল বিষয় এলেম,
এলেম আর দিন এক সূত্রে কাঁথা, এলেম নাই দিন নাই, দিন আছে এলেম আছে। কারণ ইসলামের দিনের প্রত্যেকটি বিষয় এলেমের সাথে সম্পৃক্ত। ইমান আনতে হলে এলেম লাগে, জাহেল কোনোদিন এলেম ইমান আনতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এলেম শিখো, জানো, ভালো করে বুঝো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হইলে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইমান আনতে হইলে এলেম লাগে। এলেম ছাড়া কেউ তাওহীদের উপরে ইমান আনতে পারে না। একজন মূর্খ মানুষকে 10 বছরেও তাওহীদ বোঝানো যায় না, একজন শিক্ষিত মানুষ এলেমওয়ালা মানুষকে সহজেই তাওহীদ বোঝানো যায়। এজন্য তাওহীদ বুঝতে হলে এলেম লাগে। ইমাম বুখারি রাহমাতুল্লাহ একটি অধ্যায়ের নামে দিয়েছেন, বাবুল ইলম কাবলাল কাউল ওয়াল আমাল, কথা বলার আগে